এবাটা 64 জিবি মেমরি খাইয়ে দিয়েছে মানে এত গান দিয়ে রোকে কি করবে গান বইরে দছো না ভাইয়া বেগুন ভিডিও ছবি ভাইয়া এই বেটা এই এত ছবি দেখে রোকে হ্যাঁ কি ছবি বেটা এ এই তোর পাক নামে কথাগুলো কে বলতে বলছে হ্যাঁ তোর কাছে কি সাইজ ছিল 64 জিবি তুই তো মায়া করে হাদিয়াতি ভরি দিস আজকার পর যদি দেখি বজ্রবাজা সোনায় মরে কোন মাইয়া রে তুই মোবাইলে ভিতরে 19 20 ভরে দিছস তো দোয়ানিয়ান কিন্তু আজীবন নালে ছাটা হালাই দিমে কই দিলাম ঠিক আছে ভাইয়া আই কোনোদিন কাউরে 19 20 ভরে দিতাম না ভাইয়া আই কথা দিতে চান না রে ভাইয়া আই নিজেও দেখতাম না 19 20 ভাইয়া গালে থাপড়া গালে থাপড়া এ থাপড়াস না কে এ বেটা এ জোরে থাপড়া জোরে থাপড়া জোরে থাপড়া এই বেটা জোরে থাপড়া যা জোর যাই করে মারিস যা জোরে থাপড়া জোরে থাপড়া যা তুই কোনে যাস তুই এদিকে তুই এবার হানিস নাম এত ঝগড়ার মাঝখানে এত মারামারি মাঝখানে তুই এত মানি ব্যাগে কিল্লাত দিছস আরে ভাইয়া এই দেখছি যে তুই মানি ব্যাগে হড়ি যারা ইল্লেন না ধরে লুছি তার মানি ব্যাগ হড়ি গেলে হাতে ধরি না থাকে রে এ ম্যাডাম মারি 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 সব পোলা পেন মানুষ মারুস কেন ব্যাডা বুঝাইয়ে বল ব্যাডা আরে ভাইয়া 120 লেখতে গরম লাগে তুই ইগার কাছে ঠেয়া আমি কি তা বুঝি না আরে ঠেয়া লেখ জানা ব্যাডা বুঝাইয়ে বল ব্যাডা মারামারি কইলে আয় আমার সামনে তুমি সব ভাইয়া যা তো তুই সামনে তুমি সব ভাইয়া যা যা ভাইয়া যা এ ভাই দাঁড়ান 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 ভাই এখানে কি মরে বলতে আছে জি আপনাকে বলতেছি এখানে কি মুই এটা অন্তরাজের বাসা না অন্তরার বাসা এ অন্তরা কি অন্তরা কে ভাইয়া মুই তো অন্তরদের বাসার কথা বলছি মোর বন্ধু তাদের বাসা না এখানে কোনো অন্তর থাকে না আপনি কোথা থেকে আসছেন জি মুই ঢাকা থেকে আসছি মোর নাম শুভ পলিসি চেয়ারম্যান হইতেছে মোর আপন খালা মানে কাবিলা মোর খালা তো ভাই আচ্ছা যান যান জি যান ভালো লাগতেছে না এটা বন্ধু অনেক সুন্দর মুই তো নোয়াখালীতে আবার পর থেকে পাগল হয়ে রয়েছি তোর পাওয়ার দেখকে প্রতাপ দেখকে বেটা তোর তাপে তো পুরো গরম হয়ে রয়েছে পুরো নোয়াখালী বেটা তোরা তো বেটা বিশ্বাস করতি না আরে মুই এখন বিশ্বাস করি মানে মুই ভক্ত হইয়ে গেছি বেটা তোর বেটা এ বেটা মুই কি কই শোন মুই তোর দ্বারে কিন্তু কখনো কোনো কিছু চাই নেই চাইছি হ্যাঁ জীবনে ঢাস হওয়ার মুই তোরে কইছি যে কাবিলা এটা মোর লাগবে মোরে এটা কই দিয়ে কিছু বলছি বলছিলি আমি করি না যা বেটা কখনোই বলি নাই নোয়াখালীতে আসার পর থেকে কিছু বলছি কিচ্ছু বলি নাই কিন্তু মুই তোর দ্বারা একটা জিনিস চাবো তোর দেতে হইবে ইয়া লাগবো তোর ডাব খাইবি নি ডাব গাছ কাডিয়ালা খাইতে খাইতে মাছ খাইবি নি জাল দিয়ে নিজেরাতে মাছ তুলে নিজে বাজি করে খাইয়ালা মার্কেটে যা শপিং কর সোনাইমুড়ি মার্কেট মাছ দিয়ে মার্কেট যেয়ানে মন চাই হেয়ানে যে শপিং কর বাইক দিয়ে ঘুরবি ছোট বাইক করে বলে দিম পুরো নোয়াখালী সত্তরে ঘুরাইবো বাইক ভালো না লাগলে পাঁচ হাজার গাড়ি লই আনম তোর লাই ঘুরবি সমানে কারে মারবি কারে ধরবি কি করবি তুই করসা বন্ধু আই রিয়েলি এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ বিশ্বাস কর মুই এটাই ভাবছিলাম তুই এটাই বলবি বন্ধু মোর অন্তরালে লাগবে তার লগে মোর পরিচয় করাইয়ে দে প্লিজ মুই আর কিচ্ছু চাই না পানিতে ঝাঁপ দি মরি যা এ বেটা তুই মোরে বল না কোনো কথাই বলি চান আরে তুই তো মোরে বললি মোর যা লাগবে তাই দিবি বেটা দিবি না এখন পরিচয় করাইয়ে বেটা তাই বলি তুই কি অন্তরা মত এরকম থার্ড ক্লাস মেয়ে গুনের চাইবি হ্যাঁ এ বেটা এমনে বলতে আসো কা কেমনে বলতাম তুই সব ক্যারেক্টার সম্পর্কে জানোস মেয়ে গুনের কত আলতু ফালতু মাই এই গুন তুই তো কখনো দেখো সাই গুনের লাগে হাত দিয়ে দিয়ে কখনো কথা বলতে সারাদিন দেখো সাই কত জোর উপর রাখি এই গুন রে ইগুনের লগে থাকলে ইগুনের মধ্যে ঘুরলে গায়ের মধ্যে থার্ড ক্লাস আড়া লাগে যাবে বুঝছস আরে বেটা তুই বসতে আসো না বেটা বেটা মাইয়াটা কি সুন্দর দেখছো বেটা এমন ভাবে তাকায় বেটা চোখ দেখছো বেটা কেমনে মরে চোখ দিয়ে টানে বেটা এই চৌকি তো হইছে ইগার অস্ত্র চৌকিয়ান দিয়ে তুই ইগা হোলা করে খাইয়া লায় বুঝছস হোলারা মনে করে ইমোশনাল হরি হোলা করে জীবন শেষ কত হোলা নিয়ে গেলে নেশা করেছি তুই জানোস হ্যাঁ এ বেটা তুই মরে চিনো না হ্যাঁ আমি তো তোরে চিনে বলেই তোরে বলতেছি তুই যে পরিমাণ বাজে লেভেলের ইমোশনাল হলা আই চাই না আমার বন্ধু এসব অক্ষিনী ফকিনী মেয়ের লগে থাকে জীবন নষ্ট করো এ বেটা তুই এমন কইর না বেটা মোর কথাটা বোঝো বেটা তুই খালি মোর লগে একটু পরিচয় করাইয়ে দে মুই তো তোর কাছে আর কিছু চাইনি বেশি কিছু চাইছি মুই কি মুই তো তার সাথে একটু কথা টথা বলতে চাই বন্ধু তুই আরে রিকোয়েস্টটা করিচ্ছা বন্ধু তুই যতবার আমার রিকোয়েস্টটা করবি ততবার আমার মেজাজটা খারাপ হবে বন্ধু
আর যদি কোনো শত্রু হইতো তাহলে হিগালে অন্ত রিলেশনশিপ করে দিতাম, বিয়া বয়ে দিতাম। কিন্তু বন্ধু তুই তো আমার বন্ধু, ক্লোজ বন্ধু, আর তুই গারে সিনি ইয়ার লাইন সাইনা, তুই গার লগে কোনো ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্টে তুই জড়া। হে বেড়া, মুই নোয়াখালীতে আইলাম তোর ধারে একটা জিনিস চাইলাম, মন মনটা ছোট করিয়ে দিলি বেড়া। মুই সত্যি খুব কষ্ট পাইলাম, একটা মাইয়ার লয় খালি পরিচয় করাইয়ে দিতে বলছি, তুই সেটাই দিবি না কাবিলা, তাহলে তুই মোর কেমন বন্ধু হইলি বেড়া? দিলি আরে উল্টা ইমোশন হালাই দিলি কেন? তুই নোয়াখালী আসছো, তুই আনলকে ঘুরতে আসছো, তুই সম্ভ্রান্ত ভালো পরিবারে মেয়ে করে না তুই চাইবি? তুই বল তোর এই মেয়েটা, এই ভালো মেয়েটা তোর পছন্দ হয়েছে, আমি তোর তুলে লই আসুন। তো আই বলে তুই থার্ড ক্লাসে অন্তরার লগে ঘুরবি? এ বেটা মোর তো ভালো লাগছে অন্তরারে, মুই তো খালি একটু কথা বলবো তার সাথে করবো, আর তো কিছু না কাবিলা। আচ্ছা যা, আমি তোর লোক ইগারে পরিচয় করে দিও। কিন্তু বন্ধু তুই আমার কাছে প্রমিস করতে হইব, তুই কার লোকে কোনো ধরনের গভীর রিলেশনশিপে যাবি না, আর তুই আর লোকে প্রমিস কর। আরে বেটা মুই কি গভীর রিলেশনে যাবো, যা মুই কোনো রিলেশনশিপে যাবো না। আমি তোর কিল্লা বলতেছি শুভ, আমি তো মেয়ে এইখানে চিনি, এটা যে পরিমাণ বাজে লেভেলের মাইয়া, তোর ইমোশনাল হালাই, ইমোশনাল শেপে হালাই, তোর ল্যাংটা করে ঘুরে চাইবো। তুই সিনো যেসব মেয়ে রে, ঠাস করে একদিন হঠাৎ করে ঘুমের তো নড়ি দেখবি, ঠিক আছে, আত ব্লেড দিয়ে আতকারে তোর নাম লিখে শুভ, আর বিয়ে করতে হইব, হেতু তুই কিরবি? তোরও তাই সিনে ভালো করে, আর হিগারও সিনে ইয়ালাই তোর বারবার সতর্ক করতেছি। তুই বন্ধু হিগার ট্র্যাপে পা ফালাইবি না, আর হিগার পিছনে কোনো ধরনের বাজেট টিয়া খরচ করবি না। হিগা এমন টাইপের মাইয়া, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোরে ভাঙে খাইবো, আবার যে কোনো মুহূর্তে তোরে পল্টি দিয়ে দিব। এ বেটা কাবিলা, মুই শুভ কি বোকা বেড়া, মোরে ভাঙাইয়ে খাইবে একটা মাইয়া বেড়া নোয়াখালীর, এত সোজা বেড়া। হ্যাঁ মোরে ইমোশনালি পুরো ব্রেকডাউন করিয়ে ফেলবে, এত সোজা বেড়া, মুই মোরে কন্ট্রোল করবো না, আই উইল কন্ট্রোল মাই সেলফ, খালি তার সাথে গর্বো কথা বলবো এতটুকুই। তুই খালি পরিচয়টা করাইয়ে দে ভাই, খুব ভালো লাগছে মাইয়াটা সত্যি ভাই। তোর তো আমি সিনি ইয়ালে, আমি তোর এতগুলো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নাই, আমি সন্ধ্যাবেলা তোর লগে পরিচয় করে দিই, কথাবার্তা বলবি, হালকা পাতলা কথাবার্তা বলবি, ঠিক আছে? বন্ধু আই লাভ ইউ বন্ধু, মোর তোর একটা চুমা দিতে মন চাইতে আছে। কি অবস্থা তোমার? এই তো আছি কোন রকম। আমি তো আর কোনোরকমও নাই, আর যে কী অবস্থা যাইতেছে এটা তো আমি বুঝতেছি অন্তরা, রোকেয়ার তো কোনো খোঁজ খবরই হাইতেছি না। আমি নোয়াখালী আসলাম এত কষ্ট করি, রোকেয়ার লগে একখানা দেয়া করুম, যোগাযোগ করুম, ঠিক আর ফোনও বন্ধ। ভাইয়া হেতির লগে আরও কোনো যোগাযোগ নাই, হেদিন হেতির আমারে ফোন দিছিলাম, আন্টি কইল যে নানি খুব অসুস্থ, এ লাগা হেতি আর হেতির আম্মা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছে। তো নানি অসুস্থ তো হইতেই পারে, এটা তো আর কোনো সমস্যা না। তো রোকে হাইতো না যে হিগার আম্মার নাম্বার তো না লগে কেন যোগাযোগ করতো? হাইতো ভাইয়া, কিন্তু হিগা কান্দাঘাটি করি হুতি গেছে, আমার লগেও কথা কয় না। আরে বাবুরে, হিগার নানি তো অসুস্থ, আল্লাহ মাফ করো, হিগার নানি তো আর মরি যায় না, মরি গেছি নি। তো হিগার নানি অসুস্থ হইলে হিগা কান্দে, হিগার নানি যেতে সুস্থ হইবে, হেতে হিগা কাঁদবো, আর লগে ঝগড়া হইলেও কান্দে, আর লগে ঝগড়া না হইলেও কান্দে। তো এক মাইয়া সারা জীবন এত যে কাঁদতেছে, তো হিগার চোখের হানিগুণ কতুন হয়? আই কেন কইতাম, সেটাও তো কথা, তুই কেমনে কইবা? তুই তো আর এগুনে মন বুঝবো না, তুই কি আর সলিড প্রেম করনি? তোর চোখে তার পানি বাইরে না। আচ্ছা থাক, রোকের আলাপ করে লাভ নাই, আই আসছি আরও কে স্পেশাল মানুষের লগে তোমার পরিচয় করে দিতে, বুঝলি? আর বন্ধু এ শুভরে, হ্যাতেরে তো আইসি নি এদিকে। হ্যাঁ হ্যাতেরে আইসি। হ্যালো, হাই, নাইস টু মিট ইউ অ্যাগেইন, সেম হিয়ার। বাই দ্য ওয়ে, কালকে রাতে দেখলাম আপনি আমার বাসার সামনে ঘুরঘুর করছিলেন, আমার জন্য এসেছিলেন? আই থিঙ্ক দেয়ার ইজ সাম কনফিউশন, আমি তো গতকাল রাতে বাইরে বেরি হই নাই, বের হয়েছিলাম কাবিলা না? ও ইউ আর সাচ এ নটি বয়, আমি নিজে দেখেছি জানলা দিয়ে যে আমার ছোট কাকু আপনাকে বকা দিচ্ছিল। সরি, ছোট কাকু একটু রাগি, বাট মনটা অনেক ভালো। ইটস অল রাইট, ইটস ফাইন, বাট ইউ আর সো রুড। And you are absolutely right. Lagao na aro zore bachelor party song. Lagao na aro zore bachelor party song.